ধূপগুড়ি ব্লকের পূর্ব শালবাড়ির সপ্তরথী নাট্য সংস্থার উদ্যোগে অনুষ্ঠিত হলো আট দলীয় ফুটবল টুর্নামেন্ট। ধূপগুড়ি ব্লকের পূর্ব শালবাড়ি হবিলের ডাঙ্গা এলাকায় সপ্তরথী নাট্য সংস্থার উদ্যোগে অনুষ্ঠিত হলো আট দলীয় ফুটবল টুর্নামেন্ট। জানা গেছে, এদিনের খেলায় ধূপগুড়ি ও ফালাকাটা ব্লকের বিভিন্ন জায়গা থেকে খেলোয়াড়রা খেলায় অংশগ্রহণ করেছে। প্রতি বছরই এই সংস্থার উদ্যোগে ফুটবল খেলার আয়োজন হয়ে থাকে এবং এ বছর 36তম বর্ষে পদার্পণ করেছে বলে জানিয়েছেন নাট্য সংস্থার সহ সম্পাদক কৃষ্ণ রায়। খেলায় উপস্থিত ছিলেন সপ্তরথী নাট্য সংস্থার সভাপতি পরেশ অধিকারী, সম্পাদক হরিপদ সূত্রধর এবং সহ সম্পাদক কৃষ্ণ রায় সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। খেলাকে কেন্দ্র করে দর্শকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। সপ্তরথী নাট্য সংস্থার সম্পাদক হরিপদ সূত্রধর এবং সহ সম্পাদক কৃষ্ণ রায় জানিয়েছেন, প্রতি বছরই সপ্তরথী নাট্য সংস্থার পক্ষ থেকে ফুটবল খেলার আয়োজন হয়ে থাকে। মূলত মাঠ ছোট থাকায় ছোট ছোট ছেলেমেয়েদের খেলার আয়োজন করেন। খেলায় পার্শ্ববর্তী এলাকা থেকে ফুটবল প্রেমী মানুষজন ভিড় করেন এবং আগামীতেও খেলার আয়োজন করবেন বলে জানিয়েছেন। কাদের উদ্যোগে আজকে খেলাটার আয়োজন চলছে? আজকে এখানে সপ্তরথী নাট্য সংস্থা ও সংঘের পরিচালনায় এই খেলাটা অনুষ্ঠিত হয়ে থাকে। বার্ষিকভাবে আমরা আয়োজন করে থাকি। মূলত আজকে যে আপনাদের যে খেলাটা আয়োজন হচ্ছে, আজকে কত বছর থেকে চলছে এই খেলাটা? এই খেলা বার্ষিক হয়ে থাকে, সেই 36তম বর্ষে আমরা পদার্পণ করেছি এখানে। আজ এটা 36তম বার্ষিক অনুষ্ঠান, ক্রীড়া অনুষ্ঠান এখানে অনুষ্ঠিত হচ্ছে। মূলত কোন কোন জায়গার খেলোয়াড় আজকে এই খেলায় অংশগ্রহণ করেছে? এখানে দূর দূরান্ত প্রান্ত থেকেই খেলোয়াড়রা আসে, সংস্থা আসে। তার মধ্যে আজকে আটটি টিম এখানে যোগদান করেছে খেলার মঞ্চে। ধূপগুড়ি, ফালাকাটা, পার্শ্ববর্তী এলাকার যে সমস্ত শুধু কি আপনারা ছোট ছোট ছেলেদেরই খেলার আয়োজন করে থাকেন না বড়দেরও ফুটবল খেলার আয়োজন করা হয় এখানে? এখানে ওই যেহেতু মাঠটা আমাদের স্কুলের মাঠটা ছোট, সেহেতু আমরা বড়দের মানে খেলার অনুষ্ঠান আমরা চাইলেও করতে পারি, সেটা হলেও ভালো হয় না। সেহেতু আমরা আজকে এখানে ওই বাৎসরিকভাবে ওই ছোটদের আয়োজনটাই করে থাকি। ওর কাদের উদ্যোগে আজকে এই খেলাটার আয়োজনটা হয়েছে? সপ্তদিন আত্মসংস্থা সঙ্গ। প্রতি বছরই কি আপনারা করে থাকেন? হ্যাঁ, প্রতি বছর বলতে প্রতি বছরই 13ই ভাদ্র আমরা ঠিক করে রাখছি। 13ই ভাদ্র ঠিক আপনাদের কততম বর্ষে পদার্পণ করলো এবছরের খেলা? 36তম। আজকে যে আপনাদের এখানে খেলাটা হচ্ছে, খেলাতে কতগুলো টিম অংশগ্রহণ করেছে? 8 টিম। কোন কোন জায়গা থেকে এসেছে এখানে টিম? টিমের যারা যারা খেলতে এসেছে, ভুটনিঘাট, বিএড কলেজ ভুটনিঘাট, বালাসুন্দর, ধূপগুড়ি, শ্যামলপাড়া, ফুলতলি, ধূপগুড়ি, বসিনাটারি আর খেটি। জলপাইগুড়ি থেকে অম্বিকা দত্তের রিপোর্ট।